আসসালামু আলাইকুম, আমি মোস্তফা হাসান অপু। আমার আজকের ভিডিওটি বানানো বিদ্যানন্দ ফাউন্ডেশনের 1 টাকায় আহার প্রজেক্টে আপনি কিভাবে বিকাশ অ্যাকাউন্ট থেকে ডোনেশন পাঠাবেন। ডোনেশন পাঠানোর আগে বিদ্যানন্দ কোন কোন প্রজেক্টে কাজ করছে সেটা এক পলকে দেখে নিন। 1 টাকার আহার প্রজেক্টের রূপকার বিদ্যানন্দ ফাউন্ডেশন, বাংলাদেশের শীর্ষস্থানীয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। বিদ্যানন্দ ফাউন্ডেশনের 1 টাকায় আহার প্রজেক্টের মাধ্যমে ইতিমধ্যে 16 লাখ মানুষের মাঝে খাবার পৌঁছে দিয়েছে। 300 শতাধিক এতিম শিশুদের জন্য 5টি এতিমখানা ছাড়াও বিদ্যানন্দ ফাউন্ডেশনের আছে 2000 সুবিধাবঞ্চিত শিশুদের জন্য 10টি স্কুল। এছাড়াও প্রতিষ্ঠানটির রয়েছে 1 টাকায় সেবা, নারীদের প্রশিক্ষণ কেন্দ্র ও অ্যাম্বুলেন্স সার্ভিস। ইতিমধ্যে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কাজ করে যাচ্ছে বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীরা। তো বন্ধুরা, আমরা এখন যাব কিভাবে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে বিদ্যানন্দ ফাউন্ডেশনের 1 টাকায় আহার প্রজেক্টে আপনি ডোনেশন পাঠাবেন। বিকাশ অ্যাপ ইউজার যারা আছেন তারা এই যে দেখুন এখানে সাজেশনস, এখানে অপশনে এখানে অনেকগুলো সাজেশন দেখাবে। এখানে দেখুন বিদ্যানন্দ ফাউন্ডেশন, অথবা এখানে ডানে স্ক্রল করবেন, এই যে এখানে ডোনেশন অপশনটি আছে, ডোনেশন অপশনে এখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে। আমি এখানে গুগল ক্রোম ব্রাউজার দেখিয়ে দিচ্ছি। ওকে, এই যে ডোনেশন উইথ বিকাশ, এই পেজে এসে আপনারা 1 টাকায় আহার, এখানে এসে ডোনেট উইথ বিকাশ এখানে ক্লিক করবেন। ওকে, অথবা আমি এই পেজের ডিরেক্ট লিঙ্কও দিয়ে দিব, ওখানে ক্লিক করে আপনি সোজা এখানে চলে আসতে পারেন। তো এরপরে আপনি এখানে আপনার নাম, আপনার ইমেল এবং এখানে যে অ্যামাউন্টটা আপনি ডোনেশন করতে চাচ্ছেন সে অ্যামাউন্টে দিবেন। আমি এখানে আমার নাম আর হচ্ছে ইমেল অ্যাড্রেস এন্টার করে ফেলেছি। এরপরে হচ্ছে এন্টার দ্য অ্যামাউন্ট, আমি এখানে 10 টাকা ডোনেশন করে দেখিয়ে দিচ্ছি। ওকে, এরপরে এখানে নাম এবং ইমেল অ্যাড্রেস আর এখানে হচ্ছে টাকার অ্যামাউন্টটা, যে অ্যামাউন্ট আপনি ডোনেশন করতে চাচ্ছেন। এরপরে এখানে এসে সাবমিটে ক্লিক করবেন। ওকে, সাবমিটে ক্লিক করার পরে দেখবেন এখানে বিকাশ গেটওয়ে পেমেন্টের এই অপশনটি চলে আসবে। এখানে দেখুন মার্চেন্ট বিদ্যানন্দ ফাউন্ডেশন ইনভয়েস নাম্বার, তাদের নাম্বারটা এবং এখানে অ্যামাউন্টটা দেখাচ্ছে। ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এন্টার করবেন। ওকে, এরপরে আই অ্যাগ্রি দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে টিক মার্ক দিয়ে দিবেন। এরপরে প্রসিডে ক্লিক করবেন। এরপরে আপনি যে নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলেছেন বা যে নাম্বারটি এখানে এন্টার করেছেন সেখানে একটি ভ্যারিফিকেশান কোড চলে যাবে। এরপরে আপনি এখানে ওই ভ্যারিফিকেশান কোডটা এন্টার করবেন। আমার ভ্যারিফিকেশান কোড চলে আসছে। হ্যাঁ, ভেরিফিকেশন কোডটি এখানে আমি দিয়ে দিয়েছি। এরপরে আবার প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পরে এখানে আপনার বিকাশ পিন নাম্বারটা, আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা এখানে এন্টার করবেন। ওকে, আমি আমার এখানে বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিয়ে দিয়েছি। জাস্ট এখানে কনফার্মে ক্লিক করব, সাথে সাথে আমার ডোনেশনটি কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখুন কনফার্মে ক্লিক করছি। ওকে, ডোনেশন সাকসেসফুলি হলে এইরকম একটি অনুদান প্রাপ্তি স্বীকারপত্র এখানে দেখাবে। দেখুন, অনুদান প্রাপক 1 টাকায় আহার বিদ্যানন্দ ফাউন্ডেশন, অনুদান প্রেরক এবং অনুদানের ইমেল আর হচ্ছে পরিমাণ সব কিছু এখানে লেখা থাকবে। ডোনেশনের ব্যাপারে আপনাদেরকে 2টি কথা বলে রাখি, সেটা হচ্ছে কারো ব্যক্তিগত প্রোফাইলে শেয়ার করা বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে অনুদান অবশ্যই দিবেন না। আর হচ্ছে যে কোনো প্রয়োজনে বিদ্যানন্দের অফিসিয়াল ফেসবুক ভ্যারিফাইড ফ্যান পেজ রয়েছে, এই যে দেখুন এই পেজটি ভ্যারিফাইড পেজ, এখানে টিক মার্ক দেওয়া আছে। এই পেজে যে কোনো সমস্যা বা যে কোনো অনুদানের জন্য আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন মেসেজের মাধ্যমে, অথবা তাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে, তাদের ওয়েবসাইট আছে। আপনারা অফিসিয়াল কোনো কিছু ছাড়া আনঅফিসিয়াল কারোর সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে কোনো রকম অনুদান পাঠাবেন না।